হ্যালো ফ্রেন্ডস, আসাম স্টেট লেভেল রিক্রুটমেন্ট কমিশন গ্রেড থ্রি আর গ্রেড ফোরের ডকুমেন্টস ভেরিফিকেশন সম্পর্কে এখন গুরুত্বপূর্ণ নোটিশ লাভ করেছো। ইয়াতে উল্লেখ করেছে যে যিসকলে সিলেক্ট হয়েছিলে আসাম স্টেট লেভেল রিক্রুটমেন্ট কমিশনের দ্বারা সিলেক্টেড ফর গ্রেড থ্রি অ্যান্ড গ্রেড ফোর পোস্ট আর হিয়ার বাই রিকুয়েস্টেড টু এপিয়ার ফর ভেরিফিকেশন অফ অল রিলেভেন্ট ডকুমেন্টস ইন অরিজিনাল এট দ্য অফিস অফ দ্য ডাইরেক্টর এনিমেল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেনারি আসাম শ্রেণীকুঠি গুৱাহাটী থ্রি। তেওঁলোকে এই যিটো অফিচিয়েল ৱেবচাইট আছে এনিমেল হাজবেণ্ডেৰী ডট আসাম ডট গভ ডট ইন আৰু www.veterinaryassam.gov.in এই দুটা ৱেবচাইটৰ পৰা গোটেইখিনি ডিটেইলছ পাব। তাত কি কি ডকুমেণ্টছ নিব লাগিব গ্ৰেড থ্ৰী আৰু গ্ৰেড ফোৰ কোৱালিফাইড হোৱা কেণ্ডিডেটছবিলাকে। আৰু ইয়াতে ভেনিটো দিয়া আছে ডাইৰেক্টৰেট অফ এনিমেল হাজবেণ্ডেৰী এণ্ড ভেটেনেৰী আসাম শ্রেণীকুঠি গুৱাহাটী থ্ৰি। আৰু ডেটটো হৈছে 22nd আৰু 23rd May 2023। টাইমটো হৈছে 9 AM to 5 PM। এই সময়খিনিৰ ভিতৰত আপোনালোকে অৰিজিনেল ডকুমেণ্টছবিলাক লগত লৈ যাব লাগিব। আৰু কি কি ডকুমেণ্টছ লাগিব এইখিনি এই ৱেবছাইটকেইটাত গৈ পেলাই আপোনালোকে চাই ল'ব। আৰু টাইমটো হৈছে 9 to 5 PM 22nd আৰু 23rd May 2023। এইখিনি আছিলে। ইয়াৰ পিছত এনেকুৱা ধৰণৰ আপডেটছবিলাক লাভ কৰি থাকিবলৈ আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব। ধন্যবাদ।